মন্ত্রী সভার সম্প্রসারণক লৈ জমি আছে দিশপুরের রাজনীতি। মনোব্রত পালন করে আছে মন্ত্রী বিধায়ক সকলে, সকলোরে মুখ বন্ধ, কিবা কলেই যেন পড়ব বিপদ, যেন মূরর উপর ওলমি আছে একু একুখন অদৃশ্য তরুয়া। কোন সুমাব নতুন মন্ত্রী সভাত, কোন হব বাহির, মন্ত্রিত্ব পাবনে নাই তাকে লৈ উৎকণ্ঠিত বিধায়ক। আনহাতে মন্ত্রিত্ব কর্তন হওয়ার শঙ্কাত আছে কোন কোন মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তালিকাত কার কার নামত পড়ব রঙা সিয়াহী। চরম উৎকণ্ঠাত পার হয়েছে দিশপুরের দিন রাতি। উল্লেখযোগ্য যে 12 আগস্টর ভিতর মন্ত্রীসভার সম্প্রসারণ করার পরিকল্পনা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভার অধিবেশনের পূর্বেই নতুন মন্ত্রীক দায়িত্ব সমঝাই দিয়ার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। জানিব পৰা মতে 10 আগস্টর পূর্বেই চূড়ান্ত করা হব নতুন মন্ত্রীসভার তালিকা। গতি মাজত মাত্র 10 দিন বাকি থাকা অবস্থাত মন্ত্রিত্ব প্রত্যাশী বিধায়কসলের মাজত চলি আছে ব্যাপক গুণাকথা। কেবাজনো বিধায়কে মন্ত্রীপদ বিচারি মুখ্যমন্ত্রীক দিছে আর্জি। আনহাতে নিজের মন্ত্রীসভা শক্তিশালী আর কর্মদক্ষ করবলে মুখ্যমন্ত্রীও চালি জারি চাই আছে সকলো দিক। তার মাজতে চর্চাত আছে কেবাজনো বিজেপি আর মিত্র দলের বিধায়কর নাম। বিশ্বজিৎ দৈমারী, কৃষ্ণেন্দু পাল, সুশান্ত বরগোহাঁই আর পল্লব দূষণ দাসর নাম আছে চর্চার তুঙ্গ। কম বেশি পরিমাণে চর্চিত হয়ে আছে পলাশবাড়ির বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ার নামও। নতুন মন্ত্রীসভাত অন্তর্ভুক্তির পূর্ণ সম্ভাবনা আছে বর্তমান বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী। আনহাতে বরাকর পৰা এগারী মন্ত্রী দিয়াটো প্রায় খাতান। মুখ্যমন্ত্রীয়ে লোকসভা নির্বাচনের সময়তে এই ইঙ্গিত দি থাকে, সেই অনুসারে মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হব পারে বরাকর পাথারকান্দি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ইপিনে সুশান্ত বরগোহাঁইক পুরস্কৃত করবলে বহুদিন ধরে অপেক্ষা করবলগা হয়েছে মুখ্যমন্ত্রী। সেই থাওরার বিধায়ক সুশান্ত বরগোহাঁইক মন্ত্রীসভাত স্থান দিয়াটো এক প্রকার নিশ্চিত। সকলকে আচরিত করে নতুন মন্ত্রীসভার তালিকাত নাম অন্তর্ভুক্ত হব পারে প্রাক্তন মন্ত্রী পল্লব দূষণ দাসর। লক্ষণীয় যে এই পর্যন্ত বিধায়ক নহয় পল্লব দূষণ দাস, কিন্তু মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ আর চাহ জনগোষ্ঠীর এজন শক্তিশালী নেতা হিসাবে পল্লব দূষণ দাসক মন্ত্রীপদ দিলে একু আচরিত হবলগীয় নথাকিব। এতিয়া মন্ত্রিত্ব দি পিছত উপনির্বাচনত বিজয়ী করে অনার চিন্তা চর্চা চলি আছে বিজেপি শিবির। ইতিমধ্যে বহু আগরে পৰা বিহালী সমষ্টিত তৎপরতা চলাই আছে পল্লব দূষণে। মন্ত্রিত্ব প্রত্যাশী সকল তো উৎকণ্ঠিত হয়ে আছে, কিন্তু তাতুক হাজার গুণে বেশি শঙ্কিত হয়েছে কেবাজনো মন্ত্রী। আগন্তুক সম্প্রসারণত কেবাজনো মন্ত্রীর মন্ত্রিত্ব কর্তন হওয়াটো প্রায় খাতাং। মন্ত্রিত্ব কর্তন হব পারে চন্দ্রমোহন পাটোয়ারীর, মন্ত্রিত্ব কর্তন হব পারে নন্দিতা গার্লোসার, মন্ত্রিত্ব কর্তন হব পারে যোগেন মোহনেরও। উল্লেখযোগ্য যে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাকো মন্ত্রীসভাত অন্তর্ভুক্তি করা হব পারে বলে চলি আছে চর্চা। কিন্তু আগন্তুক পঞ্চায়েত নির্বাচনলৈ কলিতা সভাপতি হয়ে থাকাটো বিচাৰিছে মুখ্যমন্ত্রী শর্মা। ইপিনে বিশ্বজিৎ দৈমারী মন্ত্রী হলে সলনি হব অসম বিধানসভার অধ্যক্ষ। চন্দ্রমোহন পাটোয়ারী আর হিতেন্দ্রনাথ গোস্বামীর নাম চর্চিত হয়ে আছে পরবর্তী অধ্যক্ষরূপে, কিন্তু হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে সক্রিয় রাজনীতি এরিম বলে ইতিমধ্যে যেহেতু কৈ থৈছে, সেই দিকের চন্দ্রমোহন পাটোয়ারিয়ে বিধানসভার পরবর্তী অধ্যক্ষ হওয়ার সম্ভাবনা অধিক। এফালে মন্ত্রীসভাত কারোবার হব প্রবেশ, আনফালে কারোবার হব প্রস্থা, কিন্তু একে সময়তে মন্ত্রীসভাত একাধিক মন্ত্রীর দপ্তরও সলনি হব। দিশপুরত উঠা গুণগুণনি মতে গ্রামোন্নয়ন বিভাগ লাভ করিব পারে বিশ্বজিৎ দৈমারীয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।